প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস জনিত বাদ ব্যথার চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকি ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শুরুতে একজন দর্শক যেহেতু ফেসবুকে প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নটি দিয়ে শুরু করছি মোহাম্মদ রুবেল তিনি লিখেছেন বাতের ব্যথার জন্য ট্যাবলেট ট্যাবলেট খেতে পারি কি ধন্যবাদ আসলে আমাদের দেশে মানুষ ব্যথা হলি ওষুধ খায় বা যে কোনো ট্যাবলেট খায় এটা চলে আসছে কিন্তু আসলে বাত রোগ তো আসলে অনেকগুলা রোগের সমন্বয় যেমন আমরা আজকে বলছিলাম যে আথরাইটিস তো আর্থ্রাইটিস বাত রোগের অন্যতম একটা মানে এক প্রকারের বাথরুম তো এই জাতীয় অনেক ডিজিজ আছে কয়েক লক্ষ ডিজিজ আছে যে যেগুলো বাতের ব্যথা তৈরি করে বা ব্যথা বেদনা তৈরি করে তো সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা ওষুধ দিয়ে থাকি কিন্তু সেটা স্পেসিফিক হলে বেটার হয় যেমন বিভিন্ন আথরেটিসের বিভিন্ন ওষুধ দেওয়া লাগে বা বিভিন্ন কারণে অনেক সময় ওষুধও না লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন নিয়মকানুন মেনে চলা এক্সারসাইজ করা বা অনেক সময় বিভিন্ন রিহাবিলিটেশন থেরাপির প্রয়োজন হতে পারে তো এই ক্ষেত্রে আমার আমার সাজেশন যে রুগী নিজে নিজে ওষুধ না খেয়ে যদি কোনো ডাক্তারের পরামর্শ উনি খায় সেটা উনি খেতে পারে তবে ব্যথার জন্য দীর্ঘমেয়াদী আমরা যে ব্যথার ওষুধগুলোর কথা বলে থাকি যেটা এন এস এআইডিএস মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অথবা স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এর এর মধ্যে কোনগুলো সাধারণত বেশি খাওয়া হয়ে থাকে বা সাধারণত বললে হয়তো সবাই বুঝতে পারবে না কিন্তু কোন ওষুধগুলো এটার মধ্যে পড়ে খুব ধন্যবাদ আপনাকে আসলে যেমন ডাইক্লোফেনাক এসিক্লোফেনাক তারপরে নেপ্রক্সেন তো এই জাতীয় পেইন কিলার যেগুলো আছে যেমন ইটোরিকক্সি বা অন্যান্য আরো বিভিন্ন পেইন কিলার আছে বা স্টেরয়েডাল বিভিন্ন যেমন ডেলটাসন বা ডেলটা মিথাসন এই জাতীয় স্টেরয়েডাল এই এই ব্যথার ওষুধ এগুলো হচ্ছে এই গ্রুপের ওষুধ পেইন কিলার তো এই জাতীয় ওষুধ অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কেউ দীর্ঘমেয়াদী খেতে থাকে তাহলে তার বিভিন্ন প্রকার নানাবিধ শারীরিক উপসর্গ এবং ক্ষতিগ্রস্ত সে হতে পারে এবং এই ক্ষেত্রে আসলে আমরা যে ব্যথার চিকিৎসা করে থাকি সব সময় কিন্তু এই ব্যথার ওষুধের কোনো প্রয়োজন পরে না ব্যথার ওষুধের স্পেসিফিক যদি ডায়াগনোসিস করা যায় এবং স্পেসিফিক ইন্টারভেনশন দেওয়া যায় তাহলে কোনো পেন প্রয়োজন পড়ে না তো আমি বলি যে উনি যেন নিজে নিজে ওষুধ না খেয়ে একজন ডাক্তারের পরামর্শে যদি ডাক্তার সাহেব বলে থাকে খেতে পারে অথবা দীর্ঘমেয়াদী কোনো ব্যথার ওষুধ কোনোভাবেই খাওয়া যাবে না আর যেটা হচ্ছে যে অনেক সময় বাত ব্যথা যেটা বলছেন ব্যথা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে বাত বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় আসলে বাদ এটা একটা বাংলাদেশের প্রচলিত শব্দ বাংলাদেশে প্রাচীনকাল থেকে আমরা বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে বিভিন্ন টার্মস ব্যবহার করে থাকি যেমন মেডিকেল ভাষায় বিভিন্ন রোগের নাম আছে তো বাংলাদেশের মানুষ এটা আঞ্চলিকতার দিক দিয়ে বাদ ব্যবহার করে থাকে আসলে যদি এটা ইংলিশে আমরা কনভার্ট করি যেটা হচ্ছে আপনার রিউমাটিজম বলা হয় তো রিউমাটিজম তো এটা অ্যানাদার একটা বড় সাবজেক্ট তো এই ক্ষেত্রে অনেকগুলো রোগ একসাথে থাকে কিন্তু যে কোনো ব্যথা বেদনা যেমন আমরা ব্যথা যেমন জোড়ার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা মাংস পেশির ব্যথা এগুলাকেই বাংলাদেশের মানুষ বলে থাকে কিন্তু ডাক্তারি ভাষায় এটা আসলে স্পেসিফিক কোনো রোগ না অনেকগুলা রোগের সমন্বয়ে আমরা বাত ব্যথা বা রোগ বলে থাকি তো কমনলি যেমন বিভিন্ন যেমন গাউট গাউটি অ্যাথরাইটিস অনেকে বাদ বলে থাকে তারপর রিমার্টার আথরাইটিসকে অনেকে বাদ বলে থাকে

উনি যে ওষুধগুলো দিচ্ছে ধরেন যে ওষুধ এমনি বেতার ওষুধ খায় উনি সকালে না খেলে কাজ করতে না এবং উনি যে ব্যবসায়ী চিকিৎসক যে ওষুধ গুলো দিচ্ছে না খাইলে বেশি তো এই সমস্যা ধরেন যে ওষুধ গুলো দিচ্ছে ওগুলো খেয়ে ধরেন যে প্যাটের মধ্যে বুকের মধ্যে জ্বালা পোড়া করছে এবং শুধু বেসার বেতার ওষুধের গ্যাসের ওষুধ খাইলে এই সমস্যা গুলো হচ্ছে না

অবশ্যই বোঝা যায় আইদার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় কোনো আর্থ্রাইটিস উনি আক্রান্ত আর্থ্রাইটিস আরও স্পেসিফিক টাইপস আছে তো আমি আমি মনে করি ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে এটা কোনো সাইড ইফেক্ট হলে বা কোনো প্রবলেম হলে আপনি একটু ডাক্তার সাহেবের সাথে আবার একটু যোগাযোগ করবেন কারণ এটা উনি ফলো আপ করবে উনি কারেকশান করে দিবে এটা ভালো ওনার জন্য একটু কারেকশন করে দিলে কারণ কিছু ওষুধ আছে বন্ধ করা যাবে না সেটা ডাক্তারের পরামর্শে আপনাকে খেতে হবে আর আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি ওনার মেরুদণ্ড বিভিন্ন নার্ভের কম্প্রেশন থাকতে পারে সেই ক্ষেত্রে পুরো স্পাইন মেরুদণ্ড একটা এমআরআই করে দেখা যেতে পারে আর এই রুগীগুলাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে যেমন এই যে রোদ উঠলে এখন তো শীতকাল শীতের সকালের যে রোদ এটা অনেক উপকারী ওনাকে নিয়মিত উঠে হ্যাঁ হাঁটতে বলবেন হাঁটা মানে বাসার কাজ করাকে হাঁটা বলে না অনেকে মনে করে যে সারাদিন কাজ করি তো আমার হাঁটা হয়ে যায় না হাঁটতে হবে ফ্রি রাস্তায় হাঁটতে হবে এবং হাঁটার জন্য হাঁটতে হবে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে হাঁটতে হবে ব্যথায় গরম শেঁক দিতে বলবেন আর যেহেতু ওষুধে কিছু সমস্যা হয় ওনার সাথে কথা বলে ওষুধগুলো কারেকশান করে নেন আর এটার জন্য আরও ভালো চিকিৎসা করতে গেলে হয়তো আপনাকে একটু অ্যাডভান্স যেমন রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপি চিকিৎসা নিতে হবে প্রপার জায়গা প্রপার ওয়ে তাহলে আরও ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ উনি আপনি যেটা বললেন যে 200 রকমের আর্থ্রাইটিস রয়েছে এর মধ্যে তো নিশ্চয়ই কিছু কিছু আছে বেশি কমন মানুষে বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কি ধরনের সিম্পটম গুলো দেখা দেয় কমন এর মধ্যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা আমরা প্রায় রোগী পেয়ে থাকি সেই ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠতে রোগীর অনেক কষ্ট হবে জোড়ায় জোড়ায় ব্যথা মানে অনেকগুলো জোড়া স্পেশালি স্মল জয়েন্ট হাতের জোড়া পায়ের পাতার আঙ্গুল হাঁটু এগুলা এগুলা ব্যথা হয়ে যাবে ব্যথার সাথে একটু হালকা হালকা জ্বর মনে হতে পারে অনেক সময় জোড়া ফুলে যেতে পারে তারপরে অনেক ক্লান্ত লাগবে সে উঠতে পারবে না সকালে ঘুম থেকে উঠতে মর্নিং স্টিফনেস বলা হয় অনেক সময় স্কিনে বিভিন্ন চেঞ্জ আসতে পারে নডিউল হতে পারে এভাবে হয়তো দিনের বেলা যখন আস্তে আস্তে দিন হতে থাকে একটু একটু কমে আসে বিকালের দিকে সে মোটামুটি চলাফেরা করতে পারে আবার রাতের দিকে আস্তে 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 বাড়তে বাড়তে এটাই আসলে খুব বেশি কমন কমন টাইপের হুম হুম তো এছাড়া আরো পাশাপাশি বিভিন্ন দীর্ঘমেয়াদী যদি আর্থ্রাইটিস আক্রান্ত থাকে আমরা প্রায় রোগী পাই কারো হাঁটু বেঁকে গিয়েছে কারো হাঁটু পিছনের দিকে চলে গিয়েছে কারো ডিফর্মড হয়েছে বা ফিক্সড হয়ে গিয়েছে আঙ্গুল নাড়াতে পারে না এটা তো হয় যদি তার এই রোগটা অনেক দিন থেকে থাকে এবং যদি কোনো রকম ট্রিটমেন্ট না হয় থাকে স্পেশালি পুনর্বাসন না হয় তখন এই রোগগুলা দেখা দেয় সমস্যাগুলো দেখা দেয় রোগী মানে তার ব্যক্তিগত কাজ করতে অসুবিধা হয় একটা গ্লাস ধরতে অসুবিধা হয় টয়লেট করতে অসুবিধা হয় জামা গায়ে দিতে অসুবিধা হয় বা বিভিন্ন অ্যাবনরমাল হাঁটে আমরা বলি গেট গেট প্যাটার্ন অ্যাবনরমাল গেট প্যাটার্ন হতে পারে তো এই থেকে যা কারো যদি গোড়ালি সমস্যা হয় এক এফেক্ট হয় এই গোড়ালি থেকে দেখা যায় কয়েকদিন পরে কোমরে আইডি হতে পারে তো এই জাতীয় একটা কনসিকুয়েন্স হতে পারে কমপ্লিকেশনগুলা মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি সেকেন্ডারি থেকে টার্সিয়ারি এইভাবে কিন্তু আপনার ফিজিক্যালি সে ডিজেবল হয়ে পড়তে পারে এবং দীর্ঘমেয়াদী ফিজিক্যাল ডিসেবিলিটির কারণে আস্তে আস্তে সে মানসিকভাবে সে কিন্তু ভেঙ্গে পড়তে পারে বা মানসিক রোগে আক্রান্ত হতে পারে এটা খুব স্বাভাবিক যখন সে নিজের কাজটা নিজে করতে পারবে না এক গ্লাস পানি ঢেলে খেতেও যখন কষ্ট হবে বা অন্যের সাপোর্ট নিতে হবে মানসিক ভাবে সে নিশ্চয়ই দুর্বল হয়ে পড়বে আস্তে হয়ে পরে আর যেমন আর আরো কিছু ই আছে যেমন এনকা লজিং স্পন্ডিলাইটিস স্পেশালি পুরুষদের বেশি হয়ে থাকে তো এই রোগে রোগী আস্তে আস্তে কুজো হয়ে যায় সামনের দিকে মেরুদন্ড ফিক্সড হয়ে যায় hip joint আপনারা এনকা লোজড হওয়ার পরে রোগী পস্ত্রাপখানা করতে পারে না দাঁড়িয়ে হয়। মানে একটা দুর্বিষ জীবন সে লিড করে মানে একটা সুস্থ মানুষ যেভাবে অনেক কিছু চিন্তা করতে পারে তার দ্বারা আর এটা হয়ে উঠে না সে শুধু এক রোগ নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ তো এই আর্থ্রাইটিস এটা কিন্তু আর একটা কথা হচ্ছে এই রোগগুলো কিন্তু একদিনের ব্যাপার না যে একদিন হলো একদিনই শেষ বা একদিনই আপনাকে রুগী রোগ হয়ে গেল ব্যাপারটা তা না এটা দীর্ঘমেয়াদী বছরের পর বছর লাগে রোগ ডেভেলপ করতে আসতে আস্তে ডেভেলপ করে এবং আপনার ডিসএবিলিটিস বলেন আমরা যে হ্যান্ডিক্যাপ বলি বা একটা অঙ্গ যখন অকর্মণ্য হয়ে পড়ে সেটা হতেও কিন্তু আপনার প্রায় অনেক সময় যুগ লেগে যায় মানে বছর টু যুগ লেগে যায় তো এই ক্ষেত্রে রুগীর অবহেলা বা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা না পাওয়া প্রপার জায়গা না যাওয়া বা অনেক ক্ষেত্রে চিকিৎসা অপ্রতুলতা থাকতে পারে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোনwidetildeছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে

এখন কি সমস্যা আচ্ছা আচ্ছা আপনি তা আচ্ছা আপনার আপনার একটু আবার ফলো আপে আসেন যেহেতু হ্যাঁ দ্বিতীয়বার আবার একটু কষ্ট করে আসেন আসলে আমি দেখে দেব ইনশাল্লাহ আপনি এই ফাঁকে যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি এগুলা একটু মেনে চলেন আর সামনে ঝুঁকে কিছু করবেন না সামনে বা সামনে কুজ হয়ে এক্সারসাইজগুলো একটু মেনটেন করেন নিয়মিত আবার একটু দ্বিতীয়বার একটু ফলাফে আসেন আশা করি ইনশাল্লাহ বাকি যে সমস্যা থাকবে এটা চলে যাবে দীর্ঘমেয়াদী যে রোগগুলো রয়েছে আসলে এগুলো মানে ভালো হতেও কিন্তু সময় লাগে সেটাও একটা ব্যাপার আর যেটা বলছিলেন যে পুনর্বাসন পুনর্বাসনের মাধ্যমে তাকে সারিয়ে তোলা সেটিতে কতটা সময় লাগতে পারে বা সাধারণত কি অবস্থা হয় এটা রুগী মানে রোগ আক্রান্ত হওয়ার পর তার ডিসএবিলিটি ডেভেলপ করলো আমরা যেমন ডিসএবিলিটি ডেভেলপমেন্টে বলি প্রাইমারি সেকেন্ডারি বা ডিগ্রি অফ ডিসএবিলিটিস ধরেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এখন কেউ যদি ডিসএবিলিটিস এ অবস্থায় নিয়ে আসে আমাদের কাছে যে থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি অনেক সময় ফোর্থ ডিগ্রির পরে সার্জিক্যাল ইন্টারভেনশন সার আর পুনর্বাসন করা সম্ভব হয় না মানে এমন হয় অনেক সময় যে জোড়া একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তখন অপারেশন করে দেন আবার পুনর্বাসনে যেতে হয় তো এইটা নির্ভর করে যত আর্লি আসে তত আর্লি রেজাল্ট আসবে আপনার প্রাইমারি বা সেকেন্ড ডিগ্রি ডিসেবিলিটি যদি হয় তখন ধরেন দুই তিন সপ্তাহ সময় লাগতে পারে সর্বোচ্চ আর একটু বেশি হলে আর সময় বেশি লাগবে ইট ডিপেন্ডস অন মানে রোগীর অবস্থা অনুযায়ী রুগীর এবং এখানে বয়স একটা ফ্যাক্টর আপনি একটা ইয়াং বা মধ্যবয়সী রুগীরে যত দ্রুত পুনর্বাসন করতে পারবেন ওল্ড এজ রুগীর ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না বা দেরি হয় বিকজ তার অনেক কোমরবিডি রিস্ক থাকতে পারে দেখা যায় আরো বিভিন্ন সমস্যা থাকতে পারে অন্য কোন রোগ থাকতে পারে যেগুলো হয়তো আপনাকে এই রোগকে এফেক্ট করে বা আপনার মানে আপনি চাইলেও যে একটা রুগীকে এক্সটেন্সিভ কোনো এক্সারসাইজ করাবেন কোনো থেরাপি দিবেন পারবেন না কারো যদি হার্টে যেমন পেস মেকার বসানো থাকে বা রিং পরানো থাকে বা ইমপ্ল্যান্ট থাকে শরীরের কোথাও অনেক ক্ষেত্রে আমরা অনেক থেরাপি দিতে পারি না দেওয়াই যাবে না যেখানে নিষেধ করা আছে বা কন্ট্রা বলছিলাম বাত ব্যথার বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে এবং আমরা কিভাবে সেটা বুঝব একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন সুলতান মাহমুদ জুয়েল বয়স 21 বছর তিনি লিখেছেন আমার মেরুদণ্ডের শেষ মাথায় মাংসপেশিতে ব্যথা অনেক ঔষধ খেয়েছি ভালো হচ্ছে না আচ্ছা মাংস পেশির যদি ব্যথা হয় শেষ মাথায় যেমন আমরা যেটা বলি টেইল কক্সিডাইনিয়া বলে থাকি আর যদি দুই পাশে বাটকে পেন হয় মানে আমাদের পিছনে যে মাংস পেশি থাকে মাসেল গুলা তাহলে বুঝতে হবে পেইনটা হয়তো ডিউ টু লাম্বা রিজনে কোনো প্রবলেম থাকলে সেটা থেকে হতে পারে তো আমার দীর্ঘদিন স্টাডি এটা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য রুগী নিজের থেকে রোগটা তৈরি করে যেমন ইয়াং একজন পুরুষ রুগী একুশ বছরে এটা হবে কেন এটা মূল কারণটি হচ্ছে পর্চারাল প্রবলেম মানে মোস্ট অফ দ্য ইয়াংরাও এখন কিন্তু একটু ফ্যাশন করে বসে থাকে একটু কুজ হয়ে বসে থাকে ঝুঁকে থাকে বা জানে না বা বসার নিয়মটা জানে না অনেকে একটু ফ্যাশনেবল মনে করে জিনিসটা নিজেকে আমি স্টাডি করেছি এটা এটার উপরে বিভিন্ন দের সাথে কথা বলে তো যার কারণে স্পাইনটা সে বাকিয়ে বসে এখন ধরেন আড্ডা দিতে যায় বা ঘুরতে যায় বা কলেজে তখন বিভিন্ন বসে বসে কথা। আমরাও করেছি আগে তো তখন অ্যাবনার্মাল বসে যখন থাকে বা পড়ালেখা করার জন্য বাসায় ওই হয়তো ফ্লোরে বসে পড়ালেখা করে বা খাটে বসে পড়ালেখা করে তখন স্পাইনটা বেঁকে ফেলে এবং স্পাইন দীর্ঘ সময় একটা অ্যাবনরমাল অবস্থা থাকার কারণে ওই নিচে কক্সিস ইঞ্জুরি হয় কক্সিসটা গিয়ে ফ্লোরের মধ্যে লাগে কক্সি আমি যে বসছি এখন আমার কিন্তু কক্সিস ফ্লোরে লাগছে না আমার মূলত দুইটা স্টিয়াল টিউবারসিটি মানে যে পেলভিস বোনস আছে বোনসের যে টিউবারসিটির উপরে কিন্তু আমি বসছি কিন্তু যখনই আমি কুজো হয়ে বসবো ফ্যাশনেবলভাবে বসবো সামনে ঝুইকা বসবো তখন আলটিমেটলি কক্সিস গিয়ে ফ্লোরে লাগবে কক্সিসের উপরে শরীরে প্রেশারটা পড়বে তখন সেখানে একটা রিপিটেড ইঞ্জুরি হয় বা প্রদাহ হয় যেটার কারণে কক্সিডাইনিয়া হতে পারে এবং ওইখান থেকেও কিছুটা রেফার্ড পেন হতে পারে দুই দিকে তা আমার মনে হয় সে যদি বসাটা কারেকশন করে স্পেশালি আমার ইউটিউব ফেসবুক সব জায়গায় আমি কিন্তু ছবি দিয়েছি যে একটা লোক কিভাবে বসবে অথবা অনেক ভিডিও দেওয়া আছে বসা বসাটা কারেকশন করলেই এটা চলে যাবে আর কিচ্ছু করতে হবে না আর তারপরও কিছু এক্সারসাইজ আছে যেমন পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বলি আমরা বা ব্রিজিং টাইপের এক্সারসাইজ অথবা অনেক সময় কুসুম গরম শেক দিতে পারে ওখানে বা কিছু দিন ধরেন সপ্তাহখানেক পেইন কিলার খেলে চলে যাবে কিন্তু যদি আবারও একই ভাবে বসে তাহলে তো এই ব্যথাটা বারবারই হবে আবারও হবে এইজন্য পশ্চারাল ঔষধের উপরে আসলে ডিপেন্ড করা যাবে না তাকে পশ্চারাল কারেকশন করতে হবে হ্যাঁ তাকে আসলে কারণটা বুঝে সেইটাই সেটা থেকে তাকে বিরত থাকতে হবে ম্যানেজ করতে হবে জি আর পুনর্বাসন নিয়ে আমরা কথা বলছিলাম পুনর্বাসনে আবার চলে যাই জি আর্থ্রাইটিসের দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসন হচ্ছে মেইন কারণ যেমন কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস কমন দেওয়া হয় ডিজিজ মডিফাইং ড্রাগসের কাজ কি রোগটা যেন আর আপনাকে বেশি এফেক্ট করতে না পারে কাবু করতে না পারে সেটা হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু ডিউ টু আথরাইটিস আপনার তো প্রতিটা জোর অলরেডি এফেক্ট হয়ে গিয়েছে বা জয়েন্টের কার্টিলেজ নষ্ট হয়ে যায় বা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় বা মাসেলগুলো উইক হয়ে পড়ে বা ইনফ্লামেশনের কারণে যে সফট টিস্যুগুলো নষ্ট হয়ে পড়ে বা জোরার সাইনুবেল ফ্লুইড প্রোডাকশনটা বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন শুরু না করলে বা পুনর্বাসন না করলে আস্তে আস্তে জোড়াগুলো ফিক্সড হয়ে পড়ে জোড়া রেঞ্জ অফ মোশন কমে যায় যেমন শোল্ডার তিনশো ডিগ্রি আমরা ঘুরাতে পারি কিন্তু তখন দেখা যাবে সে হয়তো দশ পনেরো ডিগ্রি সে উঠাতে পারবে আর পরে আর পারবে না হাঁটুর ক্ষেত্র সেম একশো ডিগ্রি আমরা ফ্ল্যাকশন এক্সটেনশন বা ওয়ান এইটির মতো করা যেতে পারে তো সেটাও কিন্তু তখন দেখা যাবে বিশ পঁচিশ ডিগ্রি পরে আর পারবে না

আচ্ছা প্রপার কি করা উচিত জি ধন্যবাদ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জেলি বের হয়ে গিয়েছে বা রগে চাপ খেয়েছে বলে থাকে রুগীরা এটাই হচ্ছে পিএলআইডি মানে এই জিনিসটা অনেকে রোগীরা কনফিউজ হয় আমার কাছে এসে বলে স্যার এক ডাক্তার বলেছে চাপ খেয়েছে আরেকজন বলেছে হার বেড়ে গিয়েছে ডাক্তার বলেছে তো এটা কি বলা হয় তো আপনার ওয়াইফের হচ্ছে পিএলআইডি মূলত ডায়াগনোসিস পিএলআইডি রোগের চিকিৎসা কি আমি বলে দিচ্ছি পিএলআইডি রোগের চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ রেস্ট মানে কমপ্লিট বেড রেস্ট এটা ধরেন এক সপ্তাহ পনেরো দিন এক মাস এটার পাশাপাশি রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে পুনর্বাসন চিকিৎসা এই পুনর্বাসন চিকিৎসাটা কি বিভিন্ন মেশিনের মাধ্যমে চিকিৎসা বিভিন্ন এক্সারসাইজ এবং কিছু ঔষধ এই হচ্ছে দ্বিতীয় ট্রিটমেন্ট তৃতীয় ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন সার্জারি তো এটা এমআরআইটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ সার্জারি বেটার হবে বা অন্য প্রাইমারি কোনটা করলে ভালো হবে তবে প্রোটোকলটাই হচ্ছে এটা তা আমার মনে হয় আপনি আপনার ডাক্তারের সাথে আবার কথা বলেন বলে ওনা উনি ওনার গাইডলাইনে আপনি চলার চেষ্টা করেন যদি ওষুধে রেসপন্স না করে আপনাকে রিহাবিলিটেশন চিকিৎসায় যেতে হবে সঠিক ডাক্তারের আন্ডারে এবং সেটা কিন্তু হসপিটালাইজড হয়ে করতে হবে এটা এসে গিয়ে করে কোনো রেজাল্ট আসবে না কমপ্লিট হসপিটালে ভর্তি থেকে করতে হবে আর যদি এটা না হয় অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন সার্জারির ডাক্তারের স্মরণপন্ন হতে হতে পারে আর পি এল সংক্রান্ত অনেক অ্যাক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে ওখান থেকে শিখে ওনাকে করে দেখতে বলেন শুয়ে শুয়ে করবে নিয়মগুলা দেওয়া আছে ওগুলা করে দেখেন ব্যথা গরম শেক দিয়ে দেখতে বলেন হ্যাঁ আর যে অন্য যে সমস্যার কথা বলছেন খুব খারাপ হয়ে যায় কিছুটা হয়তো ভয় পাচ্ছে উনি যেহেতু ব্যথা হয় তীব্র ব্যথা হয় ওনাকে আশ্বস্ত করেন যেন যে উনি ঠিক হয়ে আসবেন ইনশাল্লাহ বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ আছে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয় তো সেই বিভিন্ন ধরনের মডালিটিসগুলো যদি একটু আমাদেরকে বলতেন যে এই ক্ষেত্রে এই ধরনের রোগীকে কি কি কিভাবে এটা সহায়তা করতে পারে তার আগে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি কুমিল্লা থেকে বলছি জি দর্শক আমার বয়স

ডাক্তার উনি আমাকে ইনজেকশন দিছিল ইনজেকশন দেওয়ার পর আমি এক মাস ভালো ছিলাম তারপর এখন আমার আবার আমি একটু কাজও করতে পারি না নিচে বসতে পারি না দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না কোনোটা পাই না আপনার ডায়াগনোসিস বা কি রোগ বলেছে ডাক্তার সাহেব কি সমস্যা বলেছে উনি বলেছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে মাজার তারপর কোমরের অনেক পরীক্ষা নিরীক্ষা করছে কি প্রশ্ন আপনার কি জানতে চাচ্ছে আচ্ছা জি ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে ওনার অনেকগুলো জোড়া সমস্যা যে শরীরে প্রত্যেকটা জোড়াই সাধারণত এটা এবং বয়স কিন্তু মোর দেন ফিফটি তো এই বয়সে সাধারণত অস্টিও আথ্রাইটিস ডেভেলপ করে অস্টিও আথ্রাইটিস অস্টিও এই দুইটা একেবারে কমন মহিলাদের অস্টিও পোরোসিস ডেভেলপ করবেই অনেক সময় হিস্টেক্টমি করা থাকে বা জরায়ু ফেলে দেওয়া থাকে মেনোপজ একটা ব্যাপার থাকে মাসিক বন্ধ হয়ে গেলে তখন এটা ডেভেলপ করে তাছাড়া বিভিন্ন অন্য আথ্রাইটিস হতো আগে থাকতে পারত সেটা থেকে সেকেন্ডারিলি কিন্তু অস্টিও আথ্রাইটিস বা অস্টিও পোরোসিস ডেভেলপ করে এমন তো মানুষের একটা এই যে গিয়া বোন অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় তখন হার ক্ষয় হতে পারে তো যাই হোক ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে চিকিৎসাটা ডাক্তার সাহেবরা দিয়েছে ওটা কন্টিনিউ করুক ওগুলো আপনি করেন আর পাশাপাশি আপনাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে যেমন গ্লুকোসামাইন হায়াল ইউরোনিক অ্যাসিড যেগুলো আপনার দীর্ঘমেয়াদী খেয়ে যেতে হবে এগুলো খুব উপকারে আসে ভিটামিন ডি বা মিনারেল ব্লাড মিনারেল মানে টেস্ট করে দেখতে হবে যে কি অবস্থা আছে যেমন জিঙ্কের পরিমাণ কেমন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এগুলার পরিমাণ কেমন ওগুলা সাপ্লিমেন্ট পাশাপাশি খেতে হবে এবং আপনাকে পুনর্বাসন চিকিৎসায় যেতে হবে পুনর্বাসন হসপিটাল হসপিটালের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রকার মনে করেন রিহাবিলিটেশন থেরাপি এক্সারসাইজ এগুলো প্রয়োজন হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে বেশি হয়ে থাকলে আর কুসুম গরম শেক দিতে পারেন ব্যথায় বা অনেকের ক্ষেত্রে ঠান্ডা শেক হ্যাঁ মানে আমরা বলি ক্রায়োথেরাপি বা ঠান্ডা পানির শেক এগুলো অনেক উপকারে আসে এবং নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে হাঁটা চলাফেরা করতে হবে খুব মানে রয়ে শোয়ে ধীরস্থিরভাবে মানে লাইফটা আপনাকে এমনভাবে করে নিতে হবে যেন ডাক্তারের পরামর্শে আপনি মেনটেন করতে পারেন এতে আপনি ভালো থাকতে পারবেন আর যদি প্রয়োজন হয় ডাক্তার সাহেবরা ইঞ্জেকশান দিতেই পারে প্রয়োজন হলে দিবে সেটা করতে হতে পারে আমার মনে হয় আপনার একটু ওনার সাথে আবার কথা বলেন যে ডাক্তারকে দেখাচ্ছেন প্রয়োজনে উনি আপনাকে সাজেস্ট করবে আপনি পুনর্বাসন চিকিৎসার কথা বলেন ওনাকে উনি আপনাকে হেল্প করবে আমাদের কাছে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন ফারেজিন হোসেন উনি বয়সটা উল্লেখ করেননি স্যার আমার দীর্ঘদিন যাবত ঘাড় ব্যথা এ ব্যাপারে দয়া করে কিছু বলুন জি ব্যথা একটা কমন সমস্যা আমরা ইদানিং ইয়াং রুগীদের মধ্যে বেশি পেয়ে থাকি যাদের মধ্যবয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের মধ্যে হচ্ছে 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 তো ব্যথার কমন যে কারণটা থেকে সমস্যা বা কাজের থেকে বা বসার থেকে যেমন এখন সবাই একটা মোবাইল ফোন ব্যবহার করে বা স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার এগুলা নিয়মিত সবাই ব্যবহার করছে তো এই সারাদিন সামনে ঝুঁকে ঝুঁকে এই মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করার কারণে ঘরের যে আমাদের সি কার্ভটা থাকে এটা অনেক সময় আপনার রিভার্স হয়ে যেতে পারে বা মাসেলগুলা স্প্রেন হতে পারে স্পাজম হতে পারে তা থেকে কন্টিনিউয়াস নেক পেন হতে পারে তাছাড়া অনেক সময় বালিশ ব্যবহার অনেকে জানে না আমি বারবার সবাইকে বলছি যে একটা পাতলা বালিশ ব্যবহার করবে অনেকে দু তিনটা উঁচু বালিশে শুয়ে থাকে সারা দিন। আমি প্রায়ই রুগী পাই যে বালিশ ব্যবহারের কারণে ঘরের সার্ভাইকাল ডিক্সাইটিস হয় বা ডিকসাইন প্রদাহ হয় বা আপনার অ্যালাইনমেন্টের সমস্যা হয় তো ওই থেকে হতে পারে আর একটা হচ্ছে লো ব্লাড না কমবেও না কিন্তু যদি মাসেল বা হাড়ের কোনো সমস্যা থেকে হয় সে ঘাড় নাড়াতে গেলেই সে বুঝবে তার পেইন হচ্ছে দুইটা আলাদা জিনিস অনেক অনেক সময় মাথার সমস্যা থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে বা সমস্যা হতে পারে

সাধারণত ঘাড়ে সাধারণত যেটা বললেন যে মুভমেন্ট যখন করবে তখন সেটা বেশি হবে তখনই পারবে বা মানে পেন্টার চেঞ্জ হবে বা অনেক সময় ঘাড় একেবারে স্টিফ হয়ে যেতে পারে রোগীদের আচ্ছা তো এই ক্ষেত্রে যেটা করণীয় জি পশ্চারাল এডুকেশন জানা যে আমরা ঘাড় সোজা রেখে কাজ করার চেষ্টা করব যারা কম্পিউটারে কাজ করে ডেস্ক জব করে বা যে কোনো কাজই সেটা ইভেন কি আমি গার্মেন্টস ওয়ার্কার প্রচুর পাই বা যারা মেশিনারিজ নিয়ে ইঞ্জিনিয়াররা বিভিন্ন কাজ করতে হয় তাদের বা কম্পিউটার সফটওয়্যার ডিজাইন করে যারা বা সফটওয়্যার নিয়ে ব্যস্ত থাকে তারা সারাক্ষণ কম্পিউটারে মানে ভুল ব্যবহার ইভেন কি আমি প্রচুর ডাক্তার পেয়েছি যেমন যারা ইকোকার্ডিওগ্রাম করে তাদের তো মনিটর ব্যবহার করতে হয় প্রচুর আলট্রাসোনোগ্রাম করে বা যারা সার্জারি করে সামনে ঝুঁকে ঝুঁকে করতে হয় তখন ঘাড়ের কোমরের সমস্যা হয় এগুলো পশ্চারাল হ্যাঁ কমন জিনিস তো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোন। নিয়ে নিচ্ছি

আচ্ছা এই ব্যথা কোমর ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায় বা কোমর থেকে না 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 শুধু কোমর পর্যন্তই থাকে এই গুলে ঘুরলেও হয় ওই দিক ঘুরলেও হয় হঠাৎ করে চলে গেল আচ্ছা আপনার আপনার এই ব্যথা কতদিন হলো এটা প্রায় দুই মাস হয় মানে আমি একটা দোকান করি বুঝছেন টুলে বসে থাকা হয় ওই টুলে বসে থাকতে থাকতে এই ব্যথাটা বেশি হয়েছে মানে কোমরের এই হুম এখন কি করব এটার জন্য জি ধন্যবাদ উত্তর কিন্তু উনি দিয়েছেন যে উনি টুলে বসে থাকে তো টুলে বসে থাকলে এটা হবে টুল কোনো আসলে আদর্শ বসার জায়গা না আপনি তো একটা ব্যবসা করেন দোকানদারি করেন যাই করেন সেক্ষেত্রে একটা আপনাকে একটা ভালো কাঠের চেয়ার বা নিয়ে নিতে হবে হ্যাঁ আপনার মতো করে যেন আপনি কমফোর্টেবলি বসতে পারেন আবার টানা আধা ঘন্টা এক ঘন্টার বেশি বসবেন না একটু পর পর উঠবেন সুয হয়ে বসবেন মাঝামাঝি একটু হাঁটবেন মানে নড়াচড়ার মধ্যে অভ্যাসটা করলেই এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে আপাতত আপনি আমার ইউটিউবে গিয়ে কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে ওগুলা করবেন একেবারে নিয়মিত দশ পনেরো বিশ দিন এক মাস করে দেখেন আশা করি এটা চলে যাবে ব্যথায় গরম শেঁক দিতে পারেন ব্যথানাশক ক্রিম বা মলম যেমন ডাইক্লোফেনাক জেল কিনতে পাওয়া যায় বা ন্যাপ্রোকজেন জেল কিনতে পাওয়া যায় ওগুলি লাগিয়ে গরম শেঁক দিবেন আর এই টুল ছেড়ে সোজা হয়ে বসার চেষ্টা করেন অনেকে আছেন আপনারা গদিতে বসেন ব্যবসা করার জন্য বা ফ্লোরে বসেন স্পেশালি কাপড় ব্যবসায়ী বা আরত ব্যবসায়ীরা এটা করা যাবে না চেয়ার টেবিল বসবেন এখন থেকে এটা চেঞ্জ না করলে কিন্তু ভুগতে হবে বড় আকারের সমস্যা তো এগুলো একটু জানবেন আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে ফেসবুকে আমরা এ নিয়ে প্রচুর আলোচনা আছে ছবি আছে এক্সারসাইজ দেওয়া আছে এগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন দেখবেন আপনারা ওই ওগুলা যদি একটু মেনে চলতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবে এই যে টুলে বসা কিছুক্ষণ আগে বললেন যে বালিশের ব্যবহার বা বিছানাটা কেমন হওয়া উচিত খুব শক্ত না খুব নরম না ফার্ম একটা বিছানা হওয়া উচিত এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বড় সমস্যা তৈরি করে তৈরি করে এবং এটা আসলে একটু সচেতনতার অভাব থাকে বা সচেতনতা মাথায় থাকতে হবে রোগীদের অনেক সময় আমরা করে ফেলি কোথাও গেলাম হয়তো সেখানে সেই পরিবেশটা নাই বা একটু আরাম করার জন্য মানুষ নিজের মতো করে শুয়ে থাকে নিজের মতো করে বসে থাকে হয়তো সোফায় শুয়ে রইল সোফার রেলিং রেলিনে মাথা দিয়ে শুয়ে এটা তো অনেকে এইভাবে করে টিভি দেখে টিভি দেখে তখন কিন্তু একদিন দুই দিন হয়তো কিছু হয় না বাট এটা যদি কন্টিনিউয়াস করে ধরেন মাসের পর মাস তখন কিন্তু ঘাড়ে কোমরে সমস্যা হবেই মানে নো ডাউট হতে বাধ্য তখন যখন সমস্যাটা দেখা দেয় তখন তো অলরেডি ডিজিজ বা রোগ তৈরি হয়ে গেল তো রোগটার তখন ট্রিটমেন্টে যেতে হয় কিন্তু আমরা যেমন প্রায় রুগী পাই বা আবার রুগী খারাপ হয় আর মূল কারণটা হচ্ছে রুগী ও পশ্চিমাল ঠিক ঠিকমতো মানে না বা মানতে পারে না বা বুঝে না বা তার দ্বারা হয়ে হয়ে ওঠে না এডুকেশনালি হয়ে ওঠে না তো এগুলো আবার হয়তো আমরা কারেকশানে যাই যে আবার তাকে ট্রেনিং দিয়ে আবার বোঝাই যে এইভাবে বসবেন এই মেনটেন করে চলবেন যারা একটু সচেতন বা একটু বোঝার চেষ্টা করেন যে না এটার করা যাবে না হয়তো ভালো হয়ে গেল বাড়িতে গেল গিয়ে আবার নিজের মতো করে এটা শুরু করে দেব তো এই জিনিসটা একটু যদি

রিসিপশনে জব করো এনাদার জব যেখানে ন্যূনতম আট ঘন্টা বসতে হয় অনেক জায়গায় বারো চোদ্দ ঘন্টা বসে থাকতে হয় এই যে বসে থাকা সেখানকার চেয়ারের ব্যাপার আছে টুল ব্যবহার করতো কিনা বা চেয়ারটা ঠিক আছে কিনা টানা বসে থাকা তো আমার মনে হয় আপনি জব ছাড়া কোনো প্রয়োজন নেই জব করতে হবে আমিও জব না করলে আমিও চলতে পারবো না সবাই কি জব করতে হবে জব করবেন কিন্তু এগুলো মেনে করতে হবে যে বসা কারেকশন করা শোয়া কারেকশন করা টানা বসে না থাকা এগুলা মেনটেন করতে হবে আর আপনার এখন যে সমস্যাটা আছে আপনি আমার ইউটিউবে ঢুকে পি অনেক ব্যায়াম দেওয়া আছে দেখবেন কোমর ব্যথার অনেকগুলো ব্যায়াম পাঁচ ছয় দশটার মতো এরকম থাকতে পারে যেগুলা যেগুলা করলে আপনার জন্য বেটার ভালো লাগে ওই ব্যায়ামগুলো করেন ডাক্তার সাহেবরা অবশ্যই ওষুধ দিয়েছে কিছুদিন খান দেখেন আশা করি ইম্প্রুভ হয়ে যেতে পারে আবার সাঁতার কাটলে ভালো এখন তো কুড়িগ্রামে মনে হয় প্রচুর ঠান্ডা সাঁতার কাটতে গেলে ব্যথা বেড়ে যেতে পারে মানে ঠান্ডায় কিন্তু সাঁতার কাটা যাবে না এটা কিন্তু সবাইকে আবার একটু ওয়ার্নিং দেই আমরা আমি যাদেরকে সাঁতার কাটতে বলছি তারা গরম চেষ্টা করবে নর্মাল পানিতে সাঁতার কাটতে স্পেশালি দুপুরে বা যে এলাকায় বা যেই জোনে বা বাজার চট্টগ্রাম জোনে তো ওখানে পানি গরম তো ওই সাঁতার কাটতে হবে তো আপনার একটু ব্যায়াম করেন মেনটেন করে দেখেন না হলে হয়তো আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে হয়তো হসপিটালে থেকে হোক বা আপনাকে হয়তো একেবারে বেশি খারাপ হলে অপারেশনে যেতে হতে পারে আমরা একটা বিষয়ে কথা বলছিলাম যেটা সম্পূর্ণ আমরা শেষ করিনি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে পুনর্বাসন এবং বিভিন্ন ধরনের যে সেই সাথে মেশিন ব্যবহার করা হয় মডালিটিস আছে বিভিন্ন ধরনের সেটা যদি একটু বলতেন আসলে মডালিটিস আমাদের যেমন অপকারেও আসে তেমন উপকারেও আসে লর্ডস অফ মডালিটিস যেমন আমরা মোবাইল ফোন আমাদের অনেক উপকারে আসে আবার এটা ভুল ব্যবহারে আমাদের শারীরিকভাবে আমরা শারীরিক আর্থিক মানসিক সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারি তদ্রুপ আমরা রিহাবিলিটেশন বা থেরাপিতে আমরা প্রচুর বিভিন্ন মডালিটিস ব্যবহার করে থাকি স্পেশালি আমরা সাউন্ডের ব্যবহার করে থাকি শব্দ তরঙ্গ আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করে থাকি এটা সকল ইঞ্জিনিয়াররা বুঝেন মানে খুব ক্লিয়ার তাদের জন্য জিনিসটা আমরা বিভিন্ন কারেন্ট ব্যবহার করে থাকি মানে বিদ্যুৎ আমরা ওয়াটার বা পানি ব্যবহার করে থাকি এগুলা বিভিন্ন মেশিনকে মেশিনের মাধ্যমে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি চিকিৎসা পারপাসে যেমন আমরা লেজার ব্যবহার করে থাকি আমরা পাশাপাশি বিভিন্ন ইনভেসিভ যেমন ড্রাই নিডিলিং বা আমরা করে থাকি বিভিন্ন কাপিং থেরাপি এগুলো আমরা ব্যবহার করে থাকি তো প্রত্যেকটা মডালিটিস আসলে একজন সুপার স্পেশালাইস্ট স্পেশালিস্ট ডাক্তার বা চিকিৎসক ছাড়া আসলে কারো দ্বারা এই মোডালিটিস ব্যবহার করা উচিত না কারো বা এটার ডোজ থাকে আবার এটা ভুল ব্যবহার হলে ক্ষতিগ্রস্ত হতে পারে রুগী তো এই ক্ষেত্রে আমরা ধরেন আমরা যদি সিরিজ ধরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর মধ্যে যেমন বাস্তব কি আছে যেমন এই যে আমরা লাইটের মধ্যে বসে আছি বা সূর্যের আলো সূর্যের আলো হচ্ছে মেইন সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো এই ক্ষেত্রে আমাদের বাল্ব বাসা বাড়ির বাল্ব ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা এই ক্ষেত্রে একটা রেডিয়েশন একটা পার্ট আছে যেটা হচ্ছে আমরা যেমন মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ যেমন বাসায় গরম করার জন্য বা বিভিন্ন আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি ওভেন বলা হয় ওভেনটা দিস ইজ মাইক্রোওয়েভ এই আমরা মেশিনের মাধ্যমে রুগীদের চিকিৎসার ব্যবহার করে থাকি তারপরে এইটার পরবর্তী ভাষণ হচ্ছে শর্ট ওয়েভ মানে ওয়েভটা শর্ট আর হচ্ছে মাইক্রো শর্ট মানে একটু বড় মাইক্রো হচ্ছে ওয়েভ লেন্থ অফ ওয়েভ

এমআরআই করছি আমার ডাক্তার বলছে যে আপনার মেরুদণ্ডের একটা অংশ মাংসপেশিতে লেগে গেছে তো আমি আমার ব্যথাটা নিচ থেকে টানে বিশেষ করে ব্যথা হচ্ছে যত খুব সিস্টেমে রক্ত বেশি যাচ্ছে পা পায়ে হাত তুলতে এমন মনে হয় যে দুনিয়ার মানে সকল রোগগুলো ওখানে নিচে নামিয়ে ফেলে মনে হয় জি আপনাকে নিচে টেনে ধরে মনে হয়

সেটা হলো আপনার বলেন না হলে আমি উত্তরে যাচ্ছি না আমি আপনার একটা দিয়েছে রানবীর পথ এর এরকম সম্ভবত হম বুঝছি আপনি বলেন আচ্ছা হলো নিউ আচ্ছা হ্যাঁ আজ রাত না আচ্ছা সেটা হলো আচ্ছা বুঝতে বুঝতে পেরেছি আমি শুনেন আপনার যে ওষুধগুলো ডাক্তার সাহেব দিয়েছে ওইগুলা ডাক্তার সাহেব যেভাবে বলেছে ওভাবে কন্টিনিউ করেন প্রয়োজনে ওনাকে আবার একবার দুইবার তিনবার হলো দেখান হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে আর আপনি বলছিলেন চায়ের দোকান করেন বা কিছু একটা তো ওই যে বসাটা ঠিক করেন ওখানে আপনি যেই ব্যবসায়ী করেন একটু সুন্দর করে বসবেন স্ট্রেট বসবেন টানা বসে থাকবেন না সামনে ঝুঁকে বসে থাকবেন না মাঝে মাঝে উঠবেন আর একটা কোমরে বেল পরবেন হ্যাঁ এটা বলে লাম্বো স্যাক্রাল করসেট এটা অনেকে ভুল বানায় ভুল বেল পাওয়া যায় জায়গা জায়গা আমি দেখি বা রুগী ব্যবহার করতে পারে না নিয়ম নিয়মকানুন আছে ওই ডাক্তারের পরামর্শে একটু করেন আর আপনি রেস্টে থাকবেন টানা পনেরো দিন একেবারে কমপ্লিট শুয়ে থাকবেন শুয়ে শুয়ে আমার ইউটিউবে ঢুকে কোমর ব্যথার ব্যায়ামগুলা শিখে একটু করতে থাকেন আশা করি আপনার এটা উপকারে আসবে ইনশাল্লাহ একটু রয়ে শয়ে চলবেন হ্যাঁ মানে ব্যথাটা কমলি আবার দৌড়ঝাপ শুরু করে দিবেন না আস্তে ধীরে মেরুদণ্ড সোজা করে চলাফেরা করেন আশা করি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে তারপরেও যদি না হয় হয়তো কষ্ট করে আপনাকে একটু আসতে হবে কারো কোনো বা আমাদের কাছে হোক বা অন্য আরেকজন স্পেশালিস্টের কাছে যেতে হবে অনেক সময় এতে ইমপ্রুভ না হলে আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন করি বিভিন্ন মেশিনে থেরাপি দেই ব্যায়াম করাই বা অনেক সময় সার্জন অপারেশন করে তো সেটা ডাক্তারের হয়তো আপনাকে ডাক্তার তখন চেঞ্জ করতে হতে পারে আপনি একটু এগুলো করে দেখেন কিছুদিন করসেট ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ভুল ব্যবহার হয়ে থাকে এর সঠিক ব্যবহারটি সম্পর্কে একটু বলবেন আচ্ছা লম্বো করসেট আমরা এটা অর্থোসেস আমরা কোমরের ব্যথার যদি দীর্ঘমেয়াদী ব্যথা বা আঘাত পেলে ব্যথা আমরা দিয়ে থাকি তবে এটার ব্যবহারটা হচ্ছে এটা চিকিৎসারত অবস্থায় সর্বোচ্চ 3 মাস ব্যবহার করা উচিত এর বেশি না অনেক রোগী আছে সারা বছরই ব্যবহার করতে থাকে এতে মাসলগুলো দুর্বল হয়ে পড়ে আর আরেকটা হচ্ছে করসেটও অনেক সময় ভুল বানায় এটা কমার্শিয়ালি তৈরি করে বাহ তো গাইডলাইনে করেন না করসেট যদি ভুল বানায় রোগীর ব্যথা আরো বেড়ে যেতে পারে বা রোগীর আরো শারীরিক তো সেই ক্ষেত্রে সিলেকশনটা কিভাবে করবে যে কোনটা ঠিক এটা বুঝবে কিভাবে জানেন আসলে একজন ডাক্তারের পরামর্শ করতে হবে যারা আমাদের মতো রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে হ্যাঁ ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নিবে ডাক্তারকে দেখিয়ে যে করসেটটা ঠিক আছে কিনা এবং এটা ব্যবহার কি যেমন উপরের অংশ এক রকম নিচের অংশ আরেক রকম এখন যদি উপরের অংশ নিচের দিকে দেয় উল্টা হয়ে যাবে আবার এখানে পিছনে কিছু অ্যাসেস পার্ট থাকে বা ফ্লেক্সিবল পাত থাকে ও পাতটা অনেকে এক্সট্রা বেশি ব্যবহার করে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার পাত কম ব্যবহার করে আবার অনেকে পাত ছাড়াই ব্যবহার করে অনেকে ফিক্সড করে তো এগুলো এই বিষয়গুলি আসলে একজন ডক্টরকে দেখিয়ে তারপরে তাকে ব্যবহার করতে হবে সেই নির্দেশনা অনুযায়ী আমার মনে হয় আজকে আলোচনা থেকে দর্শকরা অনেকটাই উপকৃত হবেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসটিভি এর পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ এসটিভি এর দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ